জমি নিয়ে বিবাদের জের দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ছয়, থানায় মামলা পাল্টা মামলা। অসহিষ্ণুতা, চরম অসহিষ্ণুতা। একই গ্রামে পাশাপাশি বসবাসরত দুই পরিবারের মধ্যে জমি বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, সংঘর্ষে আহত ছয়। ঘটনা বুধবার রাতে কাঞ্চনপুর মহকুমার সাতমালার বিশ্বাসপাড়া গ্রামে। কাঞ্চনপুর মহকুমার সাতমালার বিশ্বাসপাড়া গ্রামের দুটি পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমির বিবাদ চলছিল, আর সেই জমি বিবাদকে কেন্দ্র করে বুধবার রাতে গ্রামের একটি দোকানের সামনে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে দুই পক্ষের মোট ছজন আহত হয়। পরবর্তীতে দুই পক্ষের লোকজনেরাই চিকিৎসার জন্য নিজ নিজ পরিবারের আহত স্থানান্তরিত করেন। শুনুন বিবাদমান এক পক্ষের অভিযোগ। কোন বাজার থেকে যাইতেছেন? কই যাইতেছেন? আমার বাড়িতে। বাড়িতে? বাড়ি কোন নেই? আচ্ছা, বাড়ির সামনে তারা একটা দোকান আছে, এটার মধ্যে মদ রয়েছে, এখানে সবসময় খোলা মানে মদ খেয়া ছিল। দোকানের মালিকের নাম কি? বীরেন্দ্রনগর। এই দোকানের সামনে একটা গাছ ফালাইয়া রাখছে, আমার বড় ভাই হচ্ছে গাছটা চড়াইয়া যাবে, এখানে তো খোলা মানে মদ খেয়া আপালে পরে। আমি বড় ভাই পয়সা পরে লামছি লামছি, আমার হাতের মধ্যে সেত মারছে, হাতে দুই আঙুল কাটি গেছে, আমার সেত মারতে আঙুল পাই যে আসবো। বড় ভাই লামছে এমনি হেরে পানি লাগিয়েছে, হেরে চাই ফার্স্টে সেত মারিয়েছে, তারপরে তো আমরা চিলিয়েছি আমরা বাড়িতে গেলাম। কিতা দিয়ে আক্রমণ করছে? দা, তারা দা দিয়ে চেয়ার দিছে। ওনারা চেয়ার মারছে? বড় ভাইয়ের আমার দিয়ে হাতের দুইটা আঙ্গুল কাটিয়া কুটমুটি সম্ভব মধ্যে লাগাইল আছে। বড় ভাইয়ের এখানে দিছে প্রথম চেয়ার, এরপরে দিছে এই জায়গার মধ্যে, এরপরে দিছে এখানে, এরপরে দিছে। অন্যদিকে বিবাদমান অন্যপক্ষ অভিযোগের কাঠগোড়ায় দাঁড় করিয়েছে তার বিপক্ষকে, তার অভিযোগ তাদের উপরই বিপক্ষ দলই হামলা চালিয়েছে। তারা কি গাড়ি লিয়ে আছে? তারা গাড়ি লিয়ে, তারা বাড়ি ঢুকতে গাড়ি দিয়ে, আমরা তারা বাড়ি যাওয়ার আগে আমরা দোকান আছে, লাঠি উঠি লিয়ে আক্রমণ। লাঠি লিয়ে তারা একদম অলরেডি রেডি হয়েছে। আদে আপনারা যে এখানে আইছেন কে আনছেন? কেন ওই একটা মানে টুকটুক সাইডে খোলা আছে, লাগাবারি আপনার পাশে বাড়ি, তাই এমনি হয়েছে, বাপ্পা জান না। এই রক্তক্ষয়ী ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিবাদমান দুই পক্ষই কাঞ্চনপুর থানার শরণাপন্ন হয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এই রক্তক্ষয়ী ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।